অসম্ভব সম্ভব হতে যাচ্ছে। কক্সবাজারের আমাদের 14 পুরুষ কখনো রেল দেখবে এটা ভাবেনি অতীতে। এই কক্সবাজারে রেল আসবে এটা আমাদের স্বপ্নের বাহিরে আনন্দ, এই অনুভূতি আসলে বুঝে প্রকাশ করার মতো সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী 18,000 কোটি টাকা যে বিনিয়োগ করেছেন তা একটি বছরেই এইখান থেকে আয় হয়ে যাবে ইনশাল্লাহ 2030 সালে। 100 বছর আগে আমাদেরকে ব্রিটিশে কি দিয়েছিল, আশ্বাস দিয়েছিল, এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত সরকার আসলো কত সরকার গেল, কিন্তু কোন সরকার কথা দিয়ে কথা রাখেনি। একমাত্র জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কক্সবাজার জেলাবাসী স্বপ্ন রেল দেখতে যাচ্ছি, এটা আমাদের ঈদের চাইতে আরো আনন্দ। এই রেল স্টেশন কক্সবাজার বাসীর জন্য বিশাল একটি পাওয়া, এই রেলের কারণে কক্সবাজারের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটবে, পাশাপাশি অর্থনৈতিক ভাবে কক্সবাজারেও অনেক বেশি সচ্ছল হবে। কক্সবাজার মনোহরের লেলাই লেলাইয়ের সবগুলি শেখ হাসিনার অবদান, সরকার হীন অবদান। আমরা তো ফ্যামিলি, আমার তো অনেক খুশি লাগে। আমাদের আজকের ঈদের যে আমরা আনন্দ ভোগ করি ঠিক সেভাবে আমাদের আনন্দ কক্সবাজারবাসীর জন্য। এই রেল স্বপ্ন ছিল আমাদের, বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কক্সবাজারবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসম্ভব সম্ভব হতে যাচ্ছে, কক্সবাজারের আমাদের 14 পুরুষ কখনো রেল দেখবে এটা ভাবেনি অতীতে। অতঃপর 18,000 কোটি টাকার বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে যে রেলপথ উপহার দিচ্ছেন, এই রেলপথের মাধ্যমে শুধু কক্সবাজারবাসী উপকৃত হবে না, দেশি বিদেশি পর্যটক যে কোনো সময়ে এবং অল্প খরচে সাশ্রয়ে অল্প সময়ে কক্সবাজারে এসে পৌঁছবে। এবং এই রেল লাইন চলে যাচ্ছে আমাদের মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত। আশা করা যাচ্ছে আগামী 2030 সালের মধ্যে সেই 140 কোটি মানুষের দেশ কুনমিং শহরে গিয়ে আমাদের কক্সবাজারের রেল লাইন মিশে যাবে। তাতে ট্রান্স এশিয়ান যে রেলপথের জন্য কক্সবাজার যে এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা দেখা দিবে, সেই 140 কোটি মানুষ এদিকে ছুটে আসতে পারে, দ্রুতগামী ট্রেন 5 ঘন্টার মধ্যে কক্সবাজারে এসে পৌঁছতে পারে। তাতে আমাদের দেশের যে আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, উন্নত বাংলাদেশের, এটি 2030 সালের মধ্যে এটি আমাদের প্রবৃত্তিতে হয়তো 3 ভাগ আমাদেরকে এখানে যোগ করতে পারে। এখানে কক্সবাজারের লবণ, উৎপাদিত মাছ এবং গাছ সব কিছু যেমন অল্প খরচে চলে যাবে, তেমনি দেশ দেশান্তর থেকেও অল্প খরচে এখান থেকে মালামাল পৌঁছে যাবে, তাতে দ্রব্যমূল্যের দামও কিন্তু কমে যাবে এবং আমাদের রাজস্ব বাড়বে। মিয়ানমারের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং চীনের সাথে সংযুক্ত হলে পুরো এশিয়ান ট্রান্স ওয়ের সাথে আমাদের কক্সবাজার নয় বাংলাদেশ সংযুক্তি হচ্ছে। এবং এটি আমি বলবো শুধু কক্সবাজারের সম্ভব নয়, সম্পদ নয়। মাননীয় প্রধানমন্ত্রী 18,000 কোটি টাকা যে বিনিয়োগ করেছেন তা একটি বছরেই এইখান থেকে আয় হয়ে যাবে ইনশাল্লাহ 2030 সালে। এই 18,000 কোটি টাকার বিনিময়ে যে রেলপথ আসছে, এই রেলপথের মাধ্যমে আপাতত অনেকেই অনেক কথা বলল, অনেকভাবে চিন্তা ভাবনা করলো, এটি আমাদের 2030 সালে একই বছরে আমাদের সেই মিয়ানমার এবং চীনের সাথে যে সংযুক্তি হবে তাতে আয় হয়ে যাবে। এবং এটি কক্সবাজারবাসী অপেক্ষায় আছে, তারা লাখো জনতা কক্সবাজারবাসী অপেক্ষায় আছে কখন মাননীয় প্রধানমন্ত্রী রেলের টিকিট কেটে তিনি এই রেলের ভ্রমণ করবেন।